সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত ক্যাজেট আইএস হোম স্কুলে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহজাহান, সহকারী শিক্ষক গণিত। আজকে আমি নবম ও দশম শ্রেণীর পরিমিতি অংশের অনুশীলনী 16.3 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখানে কয়েকটা সূত্র আমরা প্রথমেই জেনে নেই। বৃত্তের পরিধি, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের পরিধি 2πr একক, বৃত্তের ক্ষেত্রফল πr স্কয়ার বর্গ একক, বৃত্তাংশের দৈর্ঘ্য s ইকুয়াল πr থিটা বাই 180 ডিগ্রি, এটা একক লিখবা। তারপরে 4 নম্বর সূত্র, বৃত্ত ক্ষেত্র অথবা বৃত্ত কলার ক্ষেত্রফল সমান থিটা বাই 360 ডিগ্রি গুণ πr স্কয়ার বর্গ একক। এখন তোমরা তোমাদের বইয়ের 317 পৃষ্ঠা বের করো। প্রতি মিনিটে 66 মিটার বেগে এক সমস্ত দুই ভাগের এক মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো, ওই মাঠের ব্যাস নির্ণয় করো। আমরা জানি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দুই গুণ, তাহলে আমরা কি বের করব? ব্যাস বের করব। তাহলে এখানে দেওয়া আছে যে এক মিনিটে অতিক্রম করে 66 মিটার, তারপর তারা সে অতিক্রম করে কত মিনিটে? এক সমস্ত দুই ভাগের এক অর্থাৎ দেড় মিনিট, বা আমরা যদি সমস্তটাকে ভাঙিয়ে ফেলি তাহলে কি হয়, দুই একে দুই আর এক দুই ভাগের তিন মিনিট। তাহলে দুই ভাগের তিন মিনিটে অতিক্রম করে কত? 66 গুণ দুই ভাগের তিন মিটার। তাহলে 66কে আমরা দুই দ্বারা ভাগ করলে কত হয়? 33 গুণ 3, 99 মিটার। তাহলে সে এটা একটা বৃত্তাকার মাঠ, তাহলে যেহেতু সে বৃত্তাকার মাঠটা অতিক্রম করেছে তাহলে সে মাঠের পরিধিটাকে কি করছে? অতিক্রম করছে। তাহলে প্রশ্ন মতে আমরা জানি কি যে বৃত্তের পরিধি সমান 2πr, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে 2πr সমান কত? 99, বা 2r সমান 99/π, 2r সমান 99π, এর মান কত? 99/π এর মান জানি 3.1416। আমরা যদি ভাগ করি 99কে 3.1416 দ্বারা ভাগ করলে পাই কত? 31.51 মিটার প্রায়। এখানে কি 2r, 2r মানে কি? ব্যাস। তাহলে আমরা পেলাম ওই মাটির ব্যাস 31.51 মিটার প্রায়। তারপর দেখো তোমরা 5 নম্বর অঙ্ক, যে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, মাঠটা কিরকম? বৃত্তা আকার, মানে বৃত্তের মতো একটা মাঠ, ওই মাঠকে ঘিরে একটা রাস্তা আছে, রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়, রাস্তাটির প্রস্থ নির্ণয় করো। তাহলে মনে করি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর, প্রথমে যে মাঠটা ভিতরের চিত্রটা দেখতে পাচ্ছ সেটা বৃত্তাকার মাঠ, হ্যাঁ, এই মাঠের ব্যাসার্ধ দূরী কি? আর। এবং রাস্তা সহ ব্যাসার্ধ কি? এটুকু রাস্তা সহ, শুধু রাস্তার ব্যাসটা ধরি, রাস্তার প্রস্থটা ধরি x, তাইলে আর এর সাথে কি হবে? x-টা যোগ হবে। তাইলে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কি হবে? r প্লাস x মিটার। প্রশ্ন মতে আমরা জানি কি যে বলা আছে এখানে রাস্তার পরিধি মাঠের পরিধি থেকে 44 মিটার বড়। তাইলে আমরা সূত্র জানি, পরিধির সূত্র জানি কি যে 2πr, এখানে রাস্তা সহ ব্যাসার্ধ যেহেতু r প্লাস x, তাহলে এখানে রাস্তা সহ পরিধি হবে কি? 2πr প্লাস x, এবং শুধু বৃত্তাকার মাঠের পরিধি 2πr। তাহলে 2πr প্লাস x থেকে যদি আমরা 2πr বিয়োগ করি তাহলে রাস্তার পরিধি কি 44 মিটার বড়, এই কথাটা বোঝায়। এখন 2πr, 2π দ্বারা গুণ করো r প্লাস x, তাহলে 2πr প্লাস 2πx মাইনাস 2πr সমান 44। তাহলে এখানে 2πr 2πr কি কাটা যায়, যেহেতু এটা সমান, সমান থাকলে বিয়োগ করলে কি? বাদ, কাটা। তাহলে থাকে কত? 2πx, 2πx ইকুয়াল কত? 44। তাহলে x ইকুয়াল কত? 44/2π, 44/2 × 3.1416, পাই এর মান বসাই। তাহলে 3.1416 কে 2 দ্বারা গুণ করলে পাই কত? 6.2832। এটাকে 44কে 6.2832 দ্বারা ভাগ করলে পাই 7.0028, হ্যাঁ, অর্থাৎ কি 7.003 মিটার পাই। তাইলে ওই রাস্তার প্রস্থ হচ্ছে কত? 7.003 মিটার প্রায়। তারপর তোমরা
সাত নম্বর অঙ্ক দেখো যে একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেমি এবং পিছনের চাকার ব্যাস 35 সেমি 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে যেহেতু সামনের চাকার ব্যাস ছোট তাহলে সে কি বেশি বার ঘুরবে এবং পিছনের চাকার ব্যাস বড় তাহলে পিছনের চাকাটা কি কম বার ঘুরবে সমান দূরত্ব অতিক্রম করার জন্য তাহলে দড়ি সামনের চাকার ব্যাসার্ধ স্মল আর সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাসার্ধ বিগ আর সেন্টিমিটার যেহেতু সেটা বড় এই জন্য কি বড় বড় আর লিখলাম হ্যাঁ প্রশ্নমতে ব্যাস কত 2r সমান 28 সামনের চাকার ব্যাস 2r সমান কি 28 তাহলে r সমান 28 কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি কত হয় 14 এবং পিছনের চাকার ব্যাস কত 2r সমান কত 35 তাহলে r সমান 35/2 r সমান 17.5 এখন আমরা সামনের চাকার পরিধি বের করি সামনের চাকার পরিধি 2 পাই আর সেন্টিমিটার 2 গুণ 3.1416 গুণ কত আর এর মান 14 একসাথে গুণ করলে আমরা পাই 87.9668 সেন্টিমিটার এবং পিছনের চাকার পরিধি কি 2 পাই বিগ আর সেন্টিমিটার 2 পাই এর মান 3.1416 আর বড় আর এর মান কত 17.5 এটা একসাথে গুণ করলে হয় কত 109.956 সেন্টিমিটার দেওয়া আছে পরিধি 88 মিটার এখন আমরা মিটারটাকে কি করি সেন্টিমিটারে নিয়ে যাই আমরা জানি কি 1 মিটার সমান 100 সেন্টিমিটার তাহলে 88 মিটার সমান কি 88 গুণ 100 কত হয় 8800 সেন্টিমিটার তাহলে সামনের চাকার গুণন সংখ্যা কি হবে যে পরিধি মানে দেওয়া আছে যে পরিধিটা পরিধি ভাগ সামনের চাকার পরিধি তাহলে দেওয়া আছে পরিধি কত 8800 আর সামনের চাকার পরিধি আছে 87.9648 বার তাহলে এটাকে ভাগ করলে আমরা কি গুণন সংখ্যা পাবো তাই কত পাই 100.04 বার এবং পিছনের চাকার গুণন সংখ্যা একই রকম মোট পরিধি বাই পিছনের চাকার পরিধি 80.03 বার সামনের চাকা বেশি ঘুরবে কতবার 100.04 বিয়োগ 80.03 বার বিয়োগ করলে আমরা পাই 20.01 বার যেহেতু বলছে যে পূর্ণ সংখ্যক বার তাহলে আমরা পূর্ণ সংখ্যা কত পাই এখানে 20 তাহলে সামনের চাকা 20 বার বেশি ঘুরবে তাহলে উত্তর কত 20 প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করেছি আজকে সেটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা মনোযোগ সহকারে বিষয়টা ভালোভাবে বুঝবে এবং পড়বে এর আলোকে তোমরা জানো যে প্রতি শনিবার দিন আমরা আমাদের যে এসডব্লিউগুলো দিই সেগুলো তোমরা স্কুলে এসে জমা দিয়ে যাবে আজকেও এর ব্যতিক্রম নয় আজকেও তোমাদেরকে এসডব্লিউ দিচ্ছি তোমরা তোমাদের বইয়ের 317 পৃষ্ঠার 6 ও 8 নং অঙ্ক এসডব্লিউ করে আগামী শনিবার দিন স্কুলে এসে জমা দিয়ে যাবে আগামী দিন আরও তোমাদের সাথে আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ